তিন দিনের সরকারি সফর শেষে সুইজারল্যান্ডের জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার দিবাগত রাত একটা তিরিশ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটটি ঢাকায় অবতরণ করার কথা রয়েছে এ সফরে বুধবার প্যালেস দেশ নেশনসের বৈঠক কক্ষে সুইস কনফেডারেশনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী সাক্ষাতে বাংলাদেশে আরও বিনিয়োগ করতে সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালেন বার্সেটের প্রতি আহ্বান জানান তিনি একই দিনে সুইজারল্যান্ডের জেনেভাতে প্যালেস ডি নেশনসে ওয়ার্ল্ড অব ওয়ার্ল্ড সামিট দুই হাজার তেইশের পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী সেখানে তিনি বলেন রপ্তানিমুখী কারখানাগুলোর কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতের কাজ করছেন সরকার এ ধারাবাহিকতায় আজ বিশ্বের শীর্ষ একশোটি পরিবেশবান্ধব পোশাক কারখানার অর্ধেকেরও বেশি এখন বাংলাদেশে এ অর্জনকে এগিয়ে নিতে আমরা একটি গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পলিসি প্রণয়ন করেছি আশা করি আমাদের আন্তর্জাতিক ক্রেতারা পণ্যের মূল্য পরিশোধের মাধ্যমে পরিবেশবান্ধব এই উদ্যোগকে উৎসাহিত করবেন বৃহস্পতিবার জেনেভার প্রধানমন্ত্রীর আবাসস্থলে সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ডক্টর ওকজো ইউএলা বৈঠকে ডব্লিউটিওর ডিজি মৎস্য খাতে ভর্তুকি কমানোর পরামর্শ দিয়ে জানান তারা এ লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করবে